তো যখন আপনারাও আপনাদের ডক্টরের থেকে এটা শোনেন যে আপনাদের ভিটামিন B5-এর ডেফিসিয়েন্সি হয়ে গেছে, তো কি আপনাদেরও এরকম মনে হয় যে ভিটামিন B5 আমাদের বডিতে কি কাজ করে? তো এই জন্য কি আপনাদেরও কনফিউশন থাকে কি ভিটামিন B5 কি? তো চলুন আজকে আপনাদেরও এই কনফিউশনকে দূর করা যাক। হরে কৃষ্ণ, ওয়েলকাম টু হেলদি ফাস্ট। তো প্রথম কথা বলিনি, ভিটামিন B5 কি? তো ভিটামিন B5-এর কেমিক্যাল নেম হচ্ছে পেন্টোথেনিক অ্যাসিড। আপনারা নিজের রিপোর্টস বা মেডিসিনে কোনো না কোনো দিন নিশ্চয়ই দেখেছেন যে ওখানে লেখা থাকে পেন্টোথেনিক অ্যাসিড, এর মানেই হচ্ছে ভিটামিন B5। এটি হিউম্যান বডির জন্য খুবই দরকারি ভিটামিন। এটি আমাদের বডির ব্লাড সেলসের প্রোডাকশনে হেল্প করে, আর সব ভিটামিনসের মতোই এটি আমাদের বডিতে যে খাবার আমরা কনজিউম করি তার থেকে এনার্জিকে রিলিজ করে। এটি ভিটামিন B-এর 8টা ভিটামিনের মধ্যে থেকে একটা ভিটামিন। তো যেরকম আমি বললাম যে এটি সব ভিটামিনসের মতোই এটিও আমাদের প্রোটিন, কার্বোহাইড্রেট আর ফ্যাট থেকে আমাদের বডিকে এনার্জি প্রোভাইড করে, আর এতে এটি একটা মেন রোল প্লে করে, আর এটি একটি ওয়াটার সলিউবল ভিটামিনসও। তো বন্ধুরা, এটা ছিল ভিটামিন B-এর ব্যাপারে একটু ডেফিনেশন। তো এবার কথা বলে নিই এটি আমাদের বডির জন্য কতটা দরকারি। এটি আমাদের স্কিন, হেয়ার আর চোখের জন্যই খুবই দরকারি। এটি আমাদের লিভার আর নার্ভাস সিস্টেমের ফাংশনসকে প্রপারভাবে হতে হেল্প করে। এটির থেকে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমও খুবই হেলদি থাকে, আর এর সাথে সাথে এটি আমাদের বডিতে অক্সিজেন্সকে সাপ্লাইও করে। এটি আমাদের স্ট্রেস রিলেটেড যে কোনো প্রবলেমস থেকে আমাদের রিলিফ দেয়, আর আমাদের হরমোনাল প্রবলেমকেও এটি ঠিক রাখে। তো যদি আপনারা এটি একদম ঠিক মাত্রায় কনজিউম করেন, তো আপনাদের বডিতে কোনো দিনও ভিটামিন B5-এর ডেফিসিয়েন্সি হবে না। তো যেরকম এটি আমাদের বডিতে খুবই ভালোভাবে ডাইজেস্টও হয়, এই জন্য এটি কনজিউম করাও খুবই ইজি হয়ে যায়। এর সঙ্গে এটি আমরা অনেকগুলি ফ্রুটস আর ভেজিটেবল থেকে পেয়ে থাকি। তো ভেজিটেবলসে হচ্ছে ব্রকলি, সুইট পটাটো, হোল গ্রেনস, আর এর সাথে অনেকগুলি জিনিসও আমরা এটি পেয়ে থাকি, যেমন হচ্ছে নাটস, বিনস, লেন্টিলস, ডেয়ারি প্রোডাক্টস। তো যদি আপনারা এটি ঠিক মাত্রায় কনজিউম না করেন, আপনাদের এটি থেকে অনেকগুলি প্রবলেমস হতে পারে। তো এটির ডেফিসিয়েন্সির জন্য আমরা যে সিমটমস দেখতে পাই তা হচ্ছে হেডেক, ইরিটেবিলিটি, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল প্রবলেমস। জেনারেলি আমরা এইসব সিমটমসই দেখতে পাই। তো যদি আপনারা এইসব সিমটমস দেখতে পান, তাহলে তাড়াতাড়ি আপনি আপনাদের ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, ওনাদের জিজ্ঞেস করুন যে আপনাদের কি ভিটামিন B5-এর ডেফিসিয়েন্সি হয়েছে। তো বন্ধুরা, এটা ছিল কয়েকটা পয়েন্টস ভিটামিন B5-এর। তো যদি আপনাদের আমার এই ভিডিওটা একটু ইউজফুল লেগে থাকে, তো প্লিজ লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।